আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা সতর্কমূলক ভিডিও আপনাদের সামনে শেয়ার করব এখানে লক্ষ্য করুন আমার কাছে কিছু চার্জিং লজিক আছে অসংখ্য কিছু লজিক নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে অনেক টেকনিশিয়ান ভাই আমাকে ফোন করেন এরকম বিষয়ে যে চার্জিং লজিক লাগানোর পর বিভিন্ন মোবাইল ড্যাড হয়ে গেছে বিশেষ করে এটা হয় স্যামসাং মোবাইলের ক্ষেত্রে যেমন স্যামসাং এ ফিফটি এ থার্টি ওয়ান এই মোবাইলগুলোর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি এই দুর্ঘটনাটা ঘটে আমাদের কাছে যখন কাস্টমার নিয়ে আসে যে ভাই চার্জ জমা হয় না ব্যাটারি টেম্পারেচার লো হাই বা চার্জ হচ্ছে না সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এই চার্জিংয়ের যে লজিকগুলো আছে অর্থাৎ এই যে সাব পিসিবি আমরা অনেকেই বলি যে সেকেন্ড পিসিবি এই পিসিবিগুলো আমরা পরিবর্তন করে দিলে দেখা যায় যে আমাদের মোবাইলে যে চার্জ হয় না যে সমস্যাটা আছে এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যায় কিন্তু এখানে একটা সমস্যা হয় ওই জায়গায় দেখা যায় যে আমরা যেই থেকে কিনে আনি এগুলো লক্ষ্য করে দেখুন এখানে একটা লজিক দেখা যাচ্ছে এটা লক্ষ্য করে দেখুন এটাতে কোনো প্রকার কম্পোনেন্ট নাই। এখানে স্যামসাং একটা হেডফোনের লাইন এখানে একটা কানেক্টর দেখা যাচ্ছে এখানে ফিঙ্গার প্রিন্টের কানেক্টর চার্জিং পোর্ট মাউথ স্পিকার তাছাড়া এটার মধ্যে একদমই কিছু নেই আর এখানে লক্ষ্য করে দেখুন অরিজিনালি একটা এই চার্জিং এর লজিক এটার মধ্যে কি কি ধরনের কম্পোনেন্ট আছে অনেক ধরনের কম্পোনেন্ট আছে আর এখানে কোনো কোনো প্রকার কম্পোনেন্ট ব্যবহার না করে দেখা যায় যে এগুলাকে ডাইরেক্ট করে দেয় আর এগুলাকে ডাইরেক্ট করে দেওয়ার কারণে দেখা যায় যে আমরা যখন মোবাইলে চার্জিংয়ের লজিকটা কানেকশান করি চার্জিং এর লজিকটা কানেকশান করার পর এই যে ফিঙ্গার যে লাইনটা আছে এই ফিঙ্গার লাইনটা যখন আমরা কানেকশান করি কানেকশান করার সাথে সাথে দেখা যায় মোবাইলটা চালু করলে ফিঙ্গার গরম হয়ে যাচ্ছে আবার দেখা যায় ফিঙ্গার যখন গরম হয় ফিঙ্গার লাইনগুলো যেহেতু সিপিউ থেকে আসে তখন দেখা যায় যে সিপিইউটাও অতিরিক্ত গরম হয়ে যায় এক সময় দেখা যায় দুই চার মিনিট চললে হঠাৎ করেই মোবাইলটা ড্যাড কন্ডিশনে চলে যায় অর্থাৎ মোবাইলটা আর চালু হয় না সেক্ষেত্রে কাস্টমার কিন্তু আমাদের সাথে অনেক ঝামেলা করে যে আমার মোবাইল চালু অবস্থায় এনেছিলাম হ্যাঁ ড্যাড হয়ে গেল কেন বা বাতিল হয়ে গেল কেন এরকম ধরনের ঝামেলা অনেকেই পড়েছেন তো আমরা যখন মার্কেট থেকে চার্জিংয়ের লজিকগুলো কিনবো তখন বিশেষ করে অরিজিনালগুলো কেনার চেষ্টা করব আর দেখা যায় যে অনেকে আমাদেরকে বলে যে এটা অরিজিনাল আমার কাছে অরিজিনাল আছে চারশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা মাল মানে ডাবল দাম নিয়ে নেয় আমাদের কাছ থেকে তারপরে কিন্তু আমরা ডাবল মানে অরিজিনালটা পাই না বিশেষ করে এরকম ধরনের লজিকগুলোই আপনারা নেওয়ার চেষ্টা করবেন যেগুলোর মধ্যে এরকম ধরনের কম্পোনেন্ট থাকবে আর যেগুলো এরকম শর্টকাট করে দেয় এগুলো লাগালেই মোবাইলগুলো ড্যাড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আসলে সব মোবাইল এরকম সমস্যা হয় না যে চার্জিং লজিক পরিবর্তন করলেই ড্যাড হয়ে যাবে বিশেষ করে স্যামসাংয়ের কিছু মোবাইল যে মোবাইলগুলোতে চার্জিং লজিকের মধ্যে ফিঙ্গার প্রিন্টের কানেকশন দিয়েছে ওই মোবাইলগুলোর ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা বেশি এবার স্যামসাং হোক এমআই ওপো ভিভো হোক এরকম ধরনের সমস্যা হয়ে থাকে যখন দেখা যায় যে মনে করেন আমরা এই মোবাইলটাতে চার্জিং লাগালাম লজিকটা লজিকটা লাগানোর পর তারপর আমরা দেখে নিব যে আমাদের মোবাইলটা কোনো প্রকার শর্টিং দেখা না কুল টেস্টিং এ বা হট টেস্টিংয়ে দেখে নেব শর্টিং দেখা কিনা যদি চার্জিং লজিকটা লাগানোর পর দেখি আমাদের মোবাইলটা শর্টিং সমস্যা দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা চার্জিং লজিকটা লাগানো থেকে বিরত থাকবো আর বিশেষ করে স্যামসাং এ ফিফটি এ থার্টি ওয়ান সকল ধরনের মোবাইলে ফিঙ্গারপ্রিন্টটা কানেকশন না করে যদি চার্জিং লজিকটা পরিবর্তন করা একদমই বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমরা ফিঙ্গার প্রিন্টটা ডিসকানেক্ট করে আমরা এই চার্জিং লজিকটা লাগিয়ে দিতে পারবো আর যদি চার্জিংয়ের এই যে চার্জিং লজিকটার মধ্যে ফিঙ্গার কানেকশনও যদি দেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনি দেখবেন ফিঙ্গার প্রিন্টটা লাগানোর পর মোবাইলটা চালু করলে ফিঙ্গার গরম হয়ে যাচ্ছে সাথে সিপিউটা গরম হয়ে যাচ্ছে আবার দেখা যাবে যে আপনি গরম হয়ে যাচ্ছে এরকম দেখার সময়টাও পাবেন না চালু করার সাথে সাথেই মোবাইলটা শটিং সমস্যা দেখা দিয়ে দিয়েছে বন্ধুরা এই জন্য আমরা মার্কেট থেকে চার্জিং লজিকগুলো চিনে কেনার চেষ্টা করব আর এই কাজগুলো করার সময় একদম সতর্কতা অবলম্বন করব আর যে মোবাইলগুলোতে চার্জিং চার্জিংয়ের লজিকের মধ্যে ফিঙ্গার প্রিন্টের কানেকশন রয়েছে সেগুলো লাগানো থেকে বিরত থাকব বন্ধুরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ না করলেই নয় এই মার্কেটে পাওয়া চার্জিং লজিকগুলো মোবাইলে লাগালে মোবাইলে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা এই চার্জিং লজিকগুলোতে কোনো প্রকার কম্পোনেন্ট না থাকার কারণে দেখা যায় যে আমাদের এই মোবাইলগুলোতে নেটওয়ার্কের সমস্যা সহ আরো বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে আর চেষ্টা করব অরিজিনালি যে চার্জিং লজিকটা থাকে সেটাকে ঠিক করে দেওয়ার জন্য বন্ধুরা আশা করি এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে কারণ অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা এই বিষয়গুলো জানেন না দেখা যায় যে নতুন চার্জিং লজিক এনে লাগিয়ে দেয় লাগানোর পর সাথে সাথে মোবাইল ড্যাড হয়ে যায় তখন কাস্টমারের সাথে অনেক রকমের রাগারাগি ঝগড়াঝাটি জরিমানা সহ বিভিন্ন রকমের ঝামেলায় আমরা পড়ে থাকি বন্ধুরা চেষ্টা করি সব সময় আপনাদের সামনে ভালো কিছু ভিডিও আপলোড করার জন্য আর প্রত্যেকটা ভিডিওতে যাতে আপনারা কিছু না কিছু শিখতে পারেন সেই চেষ্টাটাই করে আসি আজ আর নয় কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ